بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য আকাশমণ্ডলী ও জমিনে যা কিছু আছে সবই যার একক মালিকানাধীন এবং পরকালেও সব প্রশংসা থাকবে একমাত্র তাঁর জন্য তিনি প্রজ্ঞাময় তিনি সব খবর রাখেন يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور তিনি জানেন যা কিছু জমিনের ভেতরে প্রবেশ করে আবার যা কিছু তা থেকে উদ্গত হয় যা কিছু আসমান থেকে বর্ষিত হয় এবং যা কিছু তাতে উত্থিত হয় এর প্রতিটি বিষয় তিনি জানেন তিনি পরম দয়ালু পরম ক্ষমাশীল وقال الذين كفروا لا تأتين الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে আমাদের কাছে কিয়ামত আসবে না হে নবী তুমি বলো আমার মালিকের কসম হ্যাঁ অবশ্যই তা তোমাদের কাছে আসবে আমার রব অদৃশ্য ও অদেখা জগৎ সম্পর্কে অবহিত এই আকাশমণ্ডলী ও জমিনের অণু পরমাণু তার চাইতেও ক্ষুদ্র কিংবা বড় এর কোনো কিছুই তার জ্ঞানের অগোচরে নয় এমন কিছু নেই যা সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم যেন এর ভিত্তিতে তিনি এমন লোকদের পুরস্কার দিতে পারেন যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে বস্তুত তারাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্য আল্লাহ তাআলার ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم যারা এ জমিনে প্রাধান্য পাবার জন্যে আমার আয়াত সমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করেছে তাদের জন্যে পরকালে ভয়ঙ্কর শাস্তি রয়েছে নবী যাদের সঠিক জ্ঞান দেয়া হয়েছে তারা জানে এটি তোমার মালিকের পক্ষ থেকে নাজিল হওয়া সঠিক কিতাব এটি তাদের পরাক্রমশালী প্রশংসিত আল্লাহ তাআলার দিকেই পথ নির্দেশ করে وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে হে সাথীরা আমরা কি তোমাদের এমন এক ব্যক্তির কথা বলবো যে তোমাদের এই মর্মে খবর দেবে যে মৃত্যুর পর যখন তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন পুনরায় তোমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হবে بل الذين لا يؤمنون بالآخرة في العذاب والضلال البعيد আমরা জানি না এ ব্যক্তিটি কি আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে না তার সাথে কোনো রকম উন্মাদনা রয়েছে
বরং আসল ব্যাপার হচ্ছে যারা আখিরাতের উপর ঈমান আনে না তারাই সেখানকার আযাব ও দুনিয়ার ঘোর গোমরাহিতে নিমজ্জিত আছে। أَفَلَمْ يَرَوْا إِلَى مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ إِنْ نَشَأْ نَخْسِفْ بِهِمُ الْأَرْضَ أَوْ نُسْقِطْ عَلَيْهِمْ كِسَفًا مِنَ السَّمَاءِ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِكُلِّ عَبْدٍ مُنِيبٍ তারা কি তাদের সামনে পেছনে যে আকাশ ও পৃথিবী রয়েছে তার দিকে তাকিয়ে তাদের স্রষ্টাকে খুঁজে দেখে না? আমি চাইলে ভূমিকে তাদের নিজেদের সহ ধসিয়ে দিতে পারি, কিংবা পারি তাদের উপর কোনো আকাশ খণ্ডের পতন ঘটাতে। এতে অবশ্যই এমন প্রতিটি বান্দার জন্যে কিছু নিদর্শন রয়েছে যারা একান্তভাবে আল্লাহ তাআলার অভিমুখী হয়। وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرِ وَأَلَنَّا لَهُ الْحَدِيدِ আমি নবী দাউদকে আমার কাছ থেকে অনেকগুলো অনুগ্রহ দান করেছিলাম। আমি পাহাড়গুলোকেও এই বলে আদেশ দিয়েছিলাম যে হে পর্বতমালা, তোমরাও তার সাথে আমার তসবিহ পাঠ করো। একই আদেশ আমি দিয়েছিলাম পাখিকুলকেও, আমি তার জন্যে লোহাকে নরম করে দিয়েছিলাম। أَنِعْمَلْ سَابِغَاتٍ وَقَدِّرْ فِي السَّرْدِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ আমি তাকে বলেছিলাম বিগলিত লোহা দ্বারা তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করো এবং সেগুলোর কড়াসমূহকে যথাযথভাবে সংযুক্ত করো। তোমরা নেক কাজ করো, তোমরা যা কিছু করো আমি তার পর্যবেক্ষণ করি। وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ وَمِنَ الْجِنِّ مَنْ يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ وَمَنْ يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقَهُ مِنْ عَذَابِ السَّعِيرِ আমি সুলাইমানের জন্যে বাতাসকে তার অনুগত বানিয়ে দিয়েছিলাম। তার প্রাতকালীন ভ্রমণ ছিল এক মাসের পথ, আবার সন্ধ্যাকালীন ভ্রমণও ছিল এক মাসের পথ। আমি তার জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম। তার মালিকের অনুমতিক্রমে জিনদের কিছু সংখ্যক কর্মী তার সামনে থেকে তার জন্য কাজ করত। আমি বলেছিলাম তাদের মধ্য থেকে কেউ যদি আমার ও আমার নবীর আদেশ অমান্য করে তাহলে তাকে আমি জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাব। يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور سليمان جاكي چچايتو তারা তার জন্যে তাই তৈরি করে দিত, যেমন সুরম্য প্রাসাদ, নানা ধরনের ছবি, পুকুরের ন্যায় বড় বড় থালা ও জন্তু জানোয়ার সহ সবার আতিথেয়তার উপযোগী চুলার উপর স্থাপন করার বৃহৎ আকারের ড্যাগ। আমি বলেছি হে দাউদ পরিবারের লোকেরা, তোমরা আমার শকর আদায় করতে নেক কাজ করো। আসলে আমার বান্দাদের মাঝে খুব অল্প সংখ্যক মানুষই শুকর আদায় করে। ফলাম্মা কদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলু মিন সাআতাহ ফলাম্মা খারা তাবায়্যানাতিল জিন্ন মুহিন
যখন আমি তার উপর মৃত্যুর আদেশ জারি করলাম, তখন তাদের জিন ও মানুষ কর্মী বাহিনীর কেউই বাইরের লোকদের তার মৃত্যুর খবর দেখায়নি। দেখিয়েছে কেবল একটি ক্ষুদ্র ঘুন পোকা যা তখনও তার লাঠিটি খেয়ে যাচ্ছিল। সুলাইমানের লাঠি পোকায় খাওয়ায় যখন সে মাটিতে পড়ে গেল, তখন জিনেরা বুঝতে পারল সুলাইমান জীবিত নেই। তারা যদি গায়েবের বিষয় জানত, তাহলে তাদের এত সময় লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতে হতো না। لقد كان لسبأ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور সাবা নগরীর অধিবাসীদের জন্যে তাদের স্বীয় বাসভূমিতে আল্লাহর কুদরতের নিদর্শন মজুদ ছিল। দুই সারি উদ্যান, একটি ডান দিকে আরেকটি বাঁ দিকে। আমি বলেছিলাম, তোমরা তোমাদের মালিকের দেয়া রেজেক খাও, তার শুকর আদায় করো। কত সুন্দর নগরী এটা, কত ক্ষমাশীল এ নগরীর রব আল্লাহ তাআলা। فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل كنتو باري ওরা আমার আদেশ থেকে ফিরে গেল, ফলে আমি তাদের উপর এক বাঁধ ভাঙা বন্যা প্রবাহিত করে দিলাম। তাদের সে সুফলা উদ্যান দুটো এমন দুটো উদ্যান দ্বারা বদলে দিলাম যাতে থেকে গেল বিষাদ ফল, ঝাউ গাছ এবং কিছু কুল বৃক্ষ। ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور আমি তাদের এ শাস্তি দিয়েছিলাম, কেননা তারা নিয়ামতকে অস্বীকার করেছে। আমি কি অকৃতজ্ঞ ছাড়া কাউকে শাস্তি দেই? وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير سيروا فيها ليالي وأياما آمنين আমি সাবা নগরীর অধিবাসীদের সাথে সেসব জনপদের উপরও বরকত দান করেছিলাম। উভয়ের মাঝে আরও কিছু দৃশ্যমান জনবসতি আমি স্থাপন করেছিলাম এবং তাতে আমি সফরের মঞ্জিলও নির্ধারণ করে দিয়েছিলাম। আমি বলেছিলাম, তোমরা সেখানে দিনে কিংবা রাতে নিরাপদে ভ্রমণ করো। فقالوا ربنا باعد بين أسفارنا وظلموا أنفسهم فجعلناهم أحاديث ومزقناهم كل ممزق إن في ذلك لآيات لكل صبار شكور ترى بلو هي আমাদের রব, আমাদের সফরে তুমি দূরত্ব স্থাপন করো। তারা নিজেদের উপর জুলুম করল, ফলে আমিও শাস্তি দিয়ে তাদেরকে অন্যান্য মানুষদের জন্যে একটি কাহিনীর বিষয়ে পরিণত করে দিলাম। আমি ওদের ছিন্ন বিচ্ছিন্ন করে তছনছ করে দিলাম। অবশ্যই এতে প্রত্যেকটি ধৈর্যশীল কৃতজ্ঞ বান্দার জন্যেই শিক্ষণীয় নিদর্শন রয়েছে। ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين إبليس তাদের ব্যাপারে নিজের ধারণাকে সত্য পেয়েছে, অতঃপর তারা তারই আনুগত্য করেছে, অবশ্য ইমানদারদের একটি দল ছাড়া। وما كان له عليهم سلطان إلا لنعلم من يؤمن بالآخرة ممن هو منها في شك وربك على كل شيء حفيظ অথচ
তাদের উপরে শয়তানের কোনো রকম আধিপত্য ছিল না। আসলে আমি জানতে চেয়েছিলাম তোমাদের মাঝে কে আখিরাতের উপর ঈমান আনে আর কে সে ব্যাপারে সন্দিহান। তোমার রব তো সব কিছুর উপরই নিগাহবান। قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير. هنوبي তুমি বলো তোমরা যাদের আল্লাহর বদলে শরিক মনে করো তাদের ডাকো, তারা আসমানসমূহ ও জমিনের এক অনুপরিমাণ কিছুরও মালিক নয়। এ দুটোর মাঝে যা কিছু আছে সে ব্যাপারেও তাদের কোনো অংশ নেই, না তার জন্যে তাদের কোনো সাহায্যকারী রয়েছে। وَلَا تَنفَعُ الشَّفَاعَةُ عِندَهُ إِلَّا لِمَنْ أَذِنَ لَهُ حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير. কিয়ামতের দিন তার সামনে কারো সুপারিশ কাজে আসবে না। অবশ্য তিনি যাকে অনুমতি দেবেন সে ব্যক্তির কথা আলাদা। এমনকি যখন তাদের অন্তর থেকে ভয় দূরীভূত করে দেয়া হবে তখন তারা একে অপরকে বলবে, কি ব্যাপার, তোমাদের রব কি বলেছেন? তারা বলবে, তিনি সত্যি বলেছেন, তিনি সমুচ্চ, তিনি মহান। قل من يرزقكم من السماوات والأرض قل الله وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين. هي نبي তুমি জিজ্ঞেস করো কে তোমাদের আসমানসমূহ জমিন থেকে রেজেকে সরবরাহ করে। তুমি বলো আল্লাহ তাআলা। অবশ্যই আমরা কিংবা তোমরা হয় হেদায়েতের উপর আছি না হয় উভয়ে সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছি। قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما تعملون. তুমি বলো আমরা যে অপরাধ করেছি সে সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে না, আবার তোমরা যা অপরাধ করেছ সে ব্যাপারেও আমাদের কিছু জিজ্ঞেস করা হবে না। قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم. তুমি বলো কিয়ামতের দিন আমাদের মালিক আমাদের সবাইকে এক জায়গায় জড়ো করবেন, অতঃপর তিনি আমাদের মধ্যে হেদায়েত ও গোমরাহির যথার্থ ফয়সালা করে দেবেন, তিনি শ্রেষ্ঠ বিচারক প্রবল প্রজ্ঞাময়। হেনবী তুমি বলো তোমরা আমাকে তাদের দেখাও যাদের তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক বানিয়ে তার সাথে মিলিয়ে রেখেছো। জেনে রেখো তার কোনো শরীক নেই, বরং আল্লাহ তাআলা হচ্ছেন পরাক্রমশালী কুশলী। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ. হে নবী আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. তারা বলে হে মুসলমানরা যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো তোমাদের এ ওয়াদা কবে বাস্তবায়িত হবে। قل لكم
ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا تستقدمون هي نبي তুমি বলো তোমাদের জন্য যে দিনের ওয়াদা করা হয়েছে তোমরা তার থেকে এক মুহূর্ত যেমনি পিছিয়ে থাকতে পারবে না তেমনি তোমরা এক মুহূর্ত এগিয়েও আসতে পারবে না وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين কাফেররা বলে আমরা কোনোদিনই এই কোরআনের উপর ঈমান আনব না এবং আগের কিতাবগুলোর উপরও ঈমান আনব না হে নবী সেই ভয়াবহ দৃশ্য যদি তুমি দেখতে পেতে যখন জালেমদের তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে তখন তারা একজন আরেকজনের উপর অভিযোগ চাপাতে থাকবে যাদের পদানত করে রাখা হয়েছিল তারা অহংকারীদের বলবে যদি তোমরা না থাকতে তাহলে অবশ্যই আমরা মুমিন হতাম قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين এই কথার জবাবে অহংকারী লোকেরা যাদের দাবি রাখা হয়েছিল তাদের বলবে আমরা কি তোমাদের হেদায়েতের পথে চলা থেকে বাধ্য করেছিলাম বিশেষ করে যখন হেদায়েত তোমাদের কাছে পৌঁছে গিয়েছিল আসলে তোমরা নিজেরাই ছিলে না ফরমান وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون যাদের পদানত করে রাখা হয়েছিল এবার তারা অহংকারী নেতাদের বলবে তোমাদের রাত দিনের চক্রান্ত আমাদের নাফরমানি করতে বাধ্য করেছিল বিশেষ করে যখন তোমরা আমাদের আদেশ দিতে যেন আমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করি এবং অন্যদের তার সমকক্ষ দাঁড় করাই এভাবে একে অপরকে অভিযুক্ত করতে করতে যখন তারা ভয়াবহ আজাব দেখতে পাবে তখন তারা মনে মনে ভীষণ অনুতাপ করতে থাকবে সেদিন যারা আমাকে অস্বীকার করেছে আমি তাদের গলদেশে শেকল পরিয়ে দেব তুমি বলো স্বীয়কৃত কর্মের জন্য এদের এর চাইতে ভালো কোনো বিনিময় কি দেয়া যাবে وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون কখনো এমন হয়নি যে আমি কোনো জনপদে জাহান্নামের সতর্ককারী রূপে কোনো নবী পাঠিয়েছি অথচ তাদের বিত্তশালী লোকেরা এ কথা বলেনি যে তোমাদের যে পয়গাম দিয়ে পাঠানো হয়েছে আমরা তা অস্বীকার করি وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين তারা আরো বলেছে আমরা এ দুনিয়ায় ধনে জনে তোমাদের চাইতে সমৃদ্ধশালী এবং পরকালে আমাদের কখনোই আজাব দেয়া হবে না
قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون. হে নবী, তুমি বলো আমার রব যাকে ইচ্ছা করেন তার রেজিক প্রশস্ত করে দেন, যাকে ইচ্ছা সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না। وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون. هي মানুষ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি এমন কোনো বিষয় নয় যে এগুলো তোমাদের আমার নৈকট্য লাভ করতে সহায়ক হবে। তবে যে ব্যক্তি ঈমান এনেছে এবং সে অনুযায়ী নেক কাজ করেছে তার কথা আলাদা। এই ধরনের লোকদের জন্যেই কেয়ামতে দ্বিগুণ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। তারা জান্নাতের সুরম্য বালাখানায় নিরাপদে অবস্থান করবে, কেননা তারা নেক আমল করেছে। والذين يسعون في آياتنا معاجزين أولئك في العذاب محضرون. যারা নানা কৌশলে আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দিতে চেয়েছে তারাই হচ্ছে ওসব লোক যারা আজাবেই পড়ে থাকবে। قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين. هي نبي, তুমি বলো আমার রব তার বান্দাদের মাঝে যার প্রতি ইচ্ছা করেন তার রেজেক বাড়িয়ে দেন, আবার যার প্রতি ইচ্ছা তার জন্য তা সংকুচিত করে দেন। তোমরা যা কিছু আল্লাহর পথে খরচ করবে তিনি অবশ্যই তার প্রতিদান দেবেন, তিনিই হচ্ছেন সর্বোত্তম রেজেক দাতা। ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون. একদিন তিনি এদের সকলকে হাশরের ময়দানে একত্রিত করবেন, অতঃপর ফেরেশতাদের উদ্দেশ্য করে তিনি বলবেন, এ মানুষরা কি দুনিয়াতে শুধু তোমাদেরই ইবাদত করত? قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون. ফেরেশতারা বলবে, হে আমাদের রব, তুমি মহান, তাদের বদলে তুমি আমাদের অভিভাবক, ওরা তো বরং জিনদেরও ইবাদত করত এবং এদের অধিকাংশ লোক তাদের উপর বিশ্বাসও করত। فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون. আজ তোমাদের একে অন্যের উপকার কিংবা অপকার কোনো কিছুই করার ক্ষমতা নেই। সেদিন জালেমদের আমি আরো বলবো যে আগুনের আজাবকে তোমরা অস্বীকার করতে আজ তারই মজা উপভোগ করো। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَذَا إِلَّا
رجل يريد أن يصدكم قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفك مفترى وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين যখন এদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তারা বলে এ ব্যক্তি আমাদের মতো একজন মানুষ বই কিছু নয় তোমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করত সে তোমাদের তা থেকে ফিরিয়ে রাখতে চায় এবং কোরআন সম্পর্কে তারা বলতো এটা তো মন গড়া মিথ্যা ছাড়া আর কিছুই নয় আর এ কাফেররা সত্য দিন সম্পর্কে যখন কোনো সত্য এসে তাদের কাছে হাজির হতো তখন তারা বলে এটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয় وَمَا آتَيْنَاهُمْ مِنْ كُتُبٍ يَدْرُسُونَهَا وَمَا أَرْسَلْنَا إِلَيْهِمْ قَبْلَكَ مِنْ نَذِيرٍ অথচ আমি এদের কখনো কোনো আসমানি কিতাব দেইনি যা তারা পড়তে পড়াতে পারে না আমি তোমার আগে এদের কাছে অন্য কোনো সতর্ককারী পাঠিয়েছি وكذب الذين من قبلهم وما بلغوا معشار ما آتيناهم فكذبوا رسلي فكيف كان نكير এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল অথচ আমি তাদের যা কিছু দান করেছিলাম তার এক দশমাংশ পর্যন্ত এরা পৌঁছতে পারেনি অতঃপর যখন তারা আমার নবীদের অস্বীকার করেছে তখন তুমি দেখেছ আমার আজাব কত ভয়ঙ্কর ছিল قل إنما أعظكم بواحدة أن تقوموا لله مثنى وفرادى ثم تتفكروا ما بصاحبكم من جنة إن هو إلا نذير لكم بين يدي عذاب شديد هنوبي তুমি বলো এসো আমি তোমাদের শুধু একটি কথাই উপদেশ দিচ্ছি তা হচ্ছে তোমরা আল্লাহ তাআলার জন্য সত্যের উপরে দাঁড়িয়ে যাও দু দুজন করে কিংবা একা একা অতঃপর ভালো করে চিন্তা করো তোমাদের সাথী মোহাম্মদ পাগল নয় সে তো হচ্ছে তোমাদের জন্য আসন্ন ভয়াবহ আজাবের একজন সতর্ককারী মাত্র قل ما سألتكم من أجر فهو لكم إن أجري إلا على الله وهو على كل شيء شهيد হে নবী তুমি বলো আমি তো তোমাদের কাছে হেদায়েত পৌঁছাবার জন্য কোনো পারিশ্রমিক দাবি করিনি এ কাজের যা কল্যাণ তা তো তোমাদের জন্য আমার পাওনা আল্লাহ তাআলার কাছে তিনি মানুষের প্রতিটি বিষয়ের উপরই সাক্ষী قل إن ربي يقذف بالحق علام الغيوب তুমি বলো আমার মালিক সত্য দিয়ে বাতিলকে চূর্ণ বিচূর্ণ করেন যাবতীয় অদৃশ্য বিষয়ে তিনি পরিজ্ঞাত قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد তুমি বলো সত্য এসে গেছে বাতিল না প্রথমবার নতুন কিছু সৃজন করতে পেরেছে না দ্বিতীয়বার প্রসারিত হবে قل إن ضللت فإنما أضل على نفسي
وإن اهتديت فبما يوحي إلي ربي إنه سميع قريب. হে নবী, তুমি বলো আমি যদি সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাই তাহলে আমার এ বিচ্যুতির পরিণাম আমার উপরই বর্তাবে, আর যদি আমি হেদায়েতের উপরে থাকি তবে তা শুধু এই জন্যে আমার রব সেটা আমার প্রতি ওহি করেন। আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সবার একান্ত নিকটে অবস্থান করছেন। ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان قريب. হে নবী, যদি তুমি সেদিনটি দেখতে পেতে যখন এরা ভীত বিহবল হয়ে ঘুরতে থাকবে এবং তাদের জন্য পালানোর পথ থাকবে না, একান্ত কাছ থেকেই সেদিন তাদের পাকড়াও করা হবে। وقالوا آمنا به وأنى لهم التناوش من مكان بعيد. এসময় তারা বলতে থাকবে, হ্যাঁ আমরা তার উপর ইমান আনলাম কিন্তু এখন এত দূর থেকে ইমানের নাগাল তারা কিভাবে পাবে। وقد كفروا به من قبل ويقذفون بالغيب من مكان بعيد. অথচ এরাই ইতিপূর্বে তাকে অস্বীকার করেছে, দূর থেকে ভালো করে না দেখে শুধু অনুমানের ভিত্তিতেই কথা বলছে। وحيل بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب. আজ তাদের মাঝে ও তাদের জান্নাতে পাওয়ার কামনা বাসনার মাঝে একটি দেয়াল দাঁড় করিয়ে দেয়া হবে, যেমনি করা হয়েছিল তাদের পূর্ববর্তী মুশরিক সাথীদের বেলায়। মূলত ওরা সবাই বিভ্রান্তিকর সন্দেহে সন্দিহান ছিল।